এক দুই তিন চার

কোম্পানির ভালো চায় তাদেরকে প্রমোশন দেওয়া হয় না আপনাদের বলছি সচ্চান হল তেল মেরে মেরে পাপ ডাকতে ডাকতে সাদদের কাছে যেতে যেতে রুমের ডোর লক করে আপনারা প্রমোশন নিয়ে উপরে চলে যান কিন্তু আপনারা অযোগ্য কিছু টাকার লোভে আপনারা আপনাদের পজিশনকে উপরে নিয়ে যেতে চান কিন্তু আপনারা বিন শে শে কথা বলতে ভয় পায় অধিকাংশ কর্মচারী কারণ তাদের চাকরি খেয়ে দিবে তাদের প্রমোশনের হতে দিবে না আর এক্স অফ ফ্যাসিলিটিস তো বাদই দিলাম টিনেরা অনেক অত্যাচার করে জুনিয়র দের এবং তারা তাদের কাজগুলো জুনিয়র দিয়ে করায় না এবং জুনিয়র ভালো যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের অনেক সুবিধা বঞ্চিত করা হয় কোন মিটিং এ সম্পূর্ণ কাজ করে জুনিয়ররা এবং সিনিয়ররা খুব সুন্দরভাবে এটার ক্রেডিট নিয়ে নেয় ভালো ভালো অসংখ্য ছেলে মেয়ে আমাদের দেশে আছে তবে কিছু লোকের কারণে তারা কুপন উঠতে পারে না কারণ তারা তেল মারে না সৎ সত্য কথা বলে সত্য পথে চলে আপনারা যারা সিনিয়র আছেন কিছু মানুষ ছাড়া অধিকাংশ মানুষই তেল পছন্দ করেন কারণ এই দেশটাই চলতো তেলের সিস্টেমে দেখুন এখন আর তেল বাজে চলবে না যোগ্যতা এবং মেধার ভিত্তিতে যারা এখন আছেন তারা সচ্চার হন কথা বলুন মিটিং বড় বড় সাধনের সামনে আপনাকে প্রেজেন্ট করুন হায়ার ফর দ্য কম্পানি করে না কাউকে অসম্মান জানিয়ে না বা ট্রিক ইউজ করেন এখন কিন্তু দেশ বদলাচ্ছে দেখতেই পাচ্ছেন সরকারের চাকরিতে এলোমেলো হয়ে গেছে অনেককেই বাধ্যতামূলক অবসরে পাচিয়ে দিয়েছে প্রাইভেট কোম্পানিতে আপনারা যদি দুজন তিনজন জায়গায় যেতে পারবেন কথা বলতে হবে ন্যায়ের সাথে থাকতে হবে আপনারা যে যাই করেন না কেন এতদিন অনেক কিছু দেখেছি বাট ন্যায়ের ভিত্তিতে কথা বলতে আমি প্রাইভেট কোম্পানিতে এখনো দেখি নাই অনেক অনেক অত্যাচার হয় এই প্রাইভেট কোম্পানিগুলোতে অনেকগুলো প্রাইভেট কোম্পানি আছে আপনারা যারা এমপ্লয়ী আছেন কর্মচারীরা আছেন তারা ইউনাইটেড থাকেন একত্রিত হয়ে আপনাদের উপরে যে হামলা করবে সেই অযোগ্য সিনিয়ররা তাদেরকে দাবায় দেন একদম স্ট্রেইট কার্ট আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনারা কাজ করবেন একটা ফ্যামিলির থেকে বেশি সময় আপনারা কোম্পানিতে দেন সেখান থেকে আপনি কি চান কিছু ফ্যাসিলিটিস আর মাস শেষে আপনার টাকা সেটা আপনার অর্জন করা কিন্তু আপনাকে যখন আপনার কাজটা করতে দিবে না আপনার কাজের ক্রেডিট আরেকজন নিয়ে নিবে অবশ্যই সেখানে কথা বলবেন আপনারা যদি কথা না বলতে পারেন তাহলে কিন্তু আপনার অধিকার আপনি কখনোই নিতে পারবেন না আমি অনেক কিছু দেখেছি অনেক কিছু আমার চোখের সামনে হয়েছে যতটুকু আমার সে সময় বলার ছিল আমি আমারটা বলতে পেরেছি যখন আমি বুঝেছি যে আমি আর পারবো না আমি সেখান থেকে লিভ দিয়ে নিয়েছি যাই হোক আপনারা সচ্চর হন এবং প্রাইভেট অর্গানাইজেশনে যারা সিনিয়র আছেন সাবধান হন সতর্ক হন যোগ্যতার ভিত্তিতে মানুষের সাথে ব্যবহার করেন ব্যবহার রেডিকলস আপনারা সুন্দরভাবে মানুষের সাথে ব্যবহার করেন এবং মানুষকে ইউজ করে ফেলে না দিয়ে তাদের ইউজ করে নার্চার করে বড় জায়গায় নিয়ে যান ভিডিও অনেক লম্বা হয়ে গিয়েছে যারা এতক্ষণ দেখেছেন আপনাদের ধন্যবাদ এবং আপনাদের সাথে যদি এরকম কোনো অত্যাচার হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন